আমাদের এই পুকুর পাড়ে একটি গাছ বসানো আছে, যে গাছটির শিকড় আমাশার প্রতিকার করে। আমাশার প্রতিকার করার জন্য বহু গাছগাছরা আছে, আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, তেমনি আরও পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেব। হাজারো গাছ আছে আমাশার প্রতিকার করার জন্য। এই চিকিৎসাগুলি খুব সহজে আপনারা করতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। তাই একটি গাছে যদি কাজ না হয় আরেকটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত বড়ই আমাশা হোক না কেন, যত দিনের পুরাতন আমাশা হোক না কেন, আমাদের এই দেশীয় পদ্ধতিতে কবিরাজি গাছগাছরা চিকিৎসা করে খুব সহজে মুক্তি পাওয়া যায়। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। বহু গাছগাছরা চিকিৎসা আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং কোনো মন গড়া বিদ্যা আমি দিই না। পৌরাণিক আদি যে সমস্ত গাছগাছরা চিকিৎসা আছে সেখান থেকে আপনাদের কাছে এই চিকিৎসাগুলিকে তুলে ধরি। তাই অবশ্যই আপনারা এগুলি ব্যবহার করে উপকৃত হবেন। দেখুন তো গাছটাকে চিনতে পারেন কি না। এই গাছের শিকড় ব্যবহার করেই কিন্তু আমাশার প্রতিকার করা যায়। শুধু তাই নয়, এটি একটি ঔষধি গাছ। এই গাছের পাতার রস দিয়ে যেমন উকুন মারার কাজে লাগে, তেমনি বোলতা, মৌমাছি বা বিষাক্ত কিছু কাঁকড়া বিছা কামড়ালে এই গাছের পাতার রস দিলে কিন্তু ভালো হয়। তেমনি বহু রোগের চিকিৎসা এই গাছের পাতা এবং শিকড় দিয়ে করা হয়। তো চ্যানেলের সঙ্গে থাকুন, পরবর্তীতে এই গাছ সম্পর্কে আরও অনেক ভিডিও পাবেন এবং কী কী উপকারে লাগবে সেগুলিও বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এই গাছটির নাম আতা গাছ। আমরা বাজার থেকে যে আতা ফল কিনে খাই, এই গাছেই এই আতা ফল ধরে। তো ভালো করে পাতাগুলি দেখুন, গাছগুলি অনেকটাই বড় হয়। তবে আমি এখানে ছোট চারা গাছ দেখাচ্ছি, কারণ আমি যতগুলো গাছ বসানো হয়েছে এখানে আমাদের পুকুর পাড়ে প্রত্যেকটা গাছই ছোট, এখনও বড় হয়নি। যদি আপনার আমাশার সমস্যা থাকে, কোনোভাবেই ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই চিকিৎসাটি করতে পারেন। এই আতা গাছের মূল তুলবেন এবং মূলের থেকে ছাল ছাড়িয়ে নেবেন, অর্থাৎ এই আতা গাছের শিকড় তুলতে হবে, শিকড় থেকে ছালটা ছাড়িয়ে নিয়ে রস করতে হবে, মাত্র 20-25 ফুটে, এবং 7-8 চা চামচ দুধের সাথে মিশিয়ে খেতে হবে। ছাগলের দুধ নিলে সব থেকে ভালো হয়, যদি না পান তাহলে গোদুগ্ধেও কাজ চলবে। নিয়মটি আমি আরেকবার বলছি, এই আতা গাছের শিকড় তুলবেন, তুলে ছাল ছাড়িয়ে নেবেন, মাত্র 20-25 ফোঁটা এই ছালের রস নেবেন, সঙ্গে 7-8 চা চামচ দুগ্ধের সাথে মিশিয়ে সকালে এবং বিকালে খালি পেটে খাবেন। যদি বিকালে না খেতে পারেন, শুধুমাত্র সকালে খেলেই আপনি আমাশা থেকে মুক্তি পাবেন। মাত্র কয়েকটা দিন খেলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যদি ছাগলের দুধ পান সব থেকে ভালো হয়, না হলে গরুর দুগ্ধ মিশিয়ে খেলেও কোনো সমস্যা নেই। নিষেধাজ্ঞা, যারা গর্ভবতী নারী আছে তারা খাবেন না, এবং গর্ভসঞ্চার হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে এটি খাওয়া নিষিদ্ধ। বাদবাকি প্রত্যেকে ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে পারবে, কোনো সমস্যা নেই।